বুঝে যাচ্ছে যে যেই জিতুক তারা যেন সিনেমার জন্য কাজ করে, এই যে সব প্রেশার এসে বাদ দিয়ে কোন আর্টিস্ট কী করলো কে কী না করলো এসব কারো উন্নয়ন আনবে না। উন্নয়ন আনতে হবে চলচ্চিত্রের, উন্নয়ন আনতে হবে হলের, উন্নয়ন আনতে হবে চলচ্চিত্রের মানের। সো আমার এই জন্য মনে হয় যে এইসব প্রেশার এসে বাদ দিয়ে সবাই মিলে কাজ করে আমরা যে একটা বাজেট টাইম পার করছি সিনেমার, সবাই বলে সিনেমা তো দেখি না, হলে তো যাই না, বাংলা সিনেমা লাইক সাধারণ পাবলিক অনেকেই আমাদেরকে চিনে না, বিকজ তারা হলে যায় না, তারা সিনেমা দেখে না। সো আমরা চাই যে বেশি বেশি করে সিনেমা তৈরি হোক, প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ধরনের সহযোগিতা দরকার তারা সেটা নিয়ে আসুক আমাদের হয়ে শিল্পীদের প্রতিনিধিত্ব করে, এবং আমাদের শিল্পীদের কী বলবো, শিল্পী সমিতির উন্নয়ন, শিল্পী সমিতির মেন যেটা কাজ তারা যে ইশতেহার দিয়েছে সেগুলো যেন বাস্তবায়ন হয়, প্রধানমন্ত্রী যেন ঘোষণা দিতে পারে যে মানে শিল্পী সমিতি যে কাজ করেছে সেটা আসলে দেখার মতো, এবং বাংলাদেশের জনগণও আই হোক চায় যে বাংলাদেশের সিনেমার অনেক উন্নয়ন হোক। কারণ হচ্ছে এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে এ ওর বদনাম করছে, ওর বদনাম করছে, একদম মানে পচে গেছে শিল্পীরা, বিষয়টা এরকম। সাধারণ জায়গায় গেলেও মানুষ বলে আপা কাকে ভোট দিবেন, একে দিন না ওকে দেন, ওকে দিন ওকে দেন, বিষয়টা এরকম হয়ে গেছে। তো আমি চাই শিল্পী সমিতি এমনভাবে কাজ করুক যেই জিতুক যে তারা যেন সম্মানের সাথে দেখে সবাইকে, এবং সিনেমার স্বার্থে তারা কাজ করে, সিনেমার বেটারমেন্টের জন্য, শিল্পীদের বেটারমেন্টের জন্য কাজ করে। আর এই যে ফোন পাচ্ছি এত এত খোঁজ খবর, ভাই একটু সরেন, ভাই আর এই যে এত সবার আদর পাচ্ছি, এখন স্নেহ পাচ্ছি, ফোন পাচ্ছি, খবরাখবর নিচ্ছে সবাই, আমি চাই যে জিতে যাওয়ার পরে এই জিনিসটা যেন তারা ভুলে না যায়, জিতে যাওয়ার পরে যেন আমাদের শিল্পীদের তারা খবর রাখে, এবং আমরা যেন চাইলেই তাদেরকে রিচ করতে পারি, এটাই আমার কাছে প্রত্যাশা থাকে। যারা জিতবে তাদের উদ্দেশ্যে কী হবে, যারা জিতার পর তাদের উদ্দেশ্যে কী থাকবে, কী মেসেজ? যারা জিতবে তাদের কাজ থাকবে, তারা যে ইশতেহারগুলো দিয়েছে, আমাদেরকে যে ওয়াদাগুলো করেছে, এই ওয়াদাগুলো যেন তারা রাখে, তারা সেই ইশতেহারগুলো যেন ফুলফিল করে। কোনোরকম হার জিত তো থাকবেই, যারা হেরে গেছে জিতে গেছে রেষারেষি না করে দুই দল মিলে যদি আমরা কাজ করি, আমরা সবাই মিলে যদি কাজ করি, আমার মনে হয় যে আমরা চলচ্চিত্রের স্বার্থে, শিল্পীদের স্বার্থে, তাহলে হচ্ছে শিল্পী মানে আমাদের শিল্পী সমিতি বা চলচ্চিত্রের উন্নয়ন হবে। এই যে আপনি বলছেন কাদা ছোঁয়াছুঁয়ি, বিষয়টা কীভাবে দেখছেন? খারাপ লাগছে দেখে যে আসলে ইলেকশন তো, বাট কিছু করার নেই, ইলেকশন আমার কথা হচ্ছে আমরা সবাই একটা পরিবারের সদস্য, তো এখানে কাদা ছোঁয়াছুঁয়ি করাটা কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশন থাকতে পারে, বাট কাউকে কোনো কিছুতে ফাঁসিয়ে দেওয়া বা কাউকে কোনো কিছুতে ব্লেম দেওয়া এগুলো ঠিক না। আমি বলবো যে শান্তিপূর্ণভাবে বা সুষ্ঠুভাবে নির্বাচন করা উচিত, যেটা হচ্ছে যে আপনারা আপনারা মানুষকে অনুপ্রাণিত করুন, আপনারা মানুষকে অনুপ্রাণিত করুন যেন মানুষ আপনাদেরকে মন থেকে ভোট দেয়। তো আপনাদের কারো কাছে গিয়ে রিকোয়েস্ট করা লাগবে না যে আমাদেরকে ভোট দিন। আপু, বাংলাদেশে এই এমনি শিল্পীদের অনেক সংকট রয়েছে, হ্যাঁ, তো এতে করে আবার কয়েকজন ইয়েকে, আপনার আর্টিস্টকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তো এটা কি এক ধরনের প্রতিবন্ধকতা মনে হচ্ছে কি না, এখানে আপনি কি বলবেন? আর্টিস্টদেরকে বাদ দেওয়া হয়েছে অবশ্যই, এটা উচিত না, এক সেন্সে আমরা সবাই আর্টিস্ট, আমরা সবাই একটা ইয়েতে কাজ করছি। ওইটা আসলে কী ঝামেলা ছিল আমি বিষয়টা ডিটেলস পুরোপুরি জানি না, ওইটা নিয়ে আমি কথাও বলতে চাই না, বাট আমার মনে হয় আমরা সবাই আর্টিস্ট এবং আমাদের সবার অধিকার সমানই থাকা উচিত। এফডিসি আমাদের নিজেদের জায়গা, সো এখানে আমরা সবাই সমান, এখানে কেউ ছোট বড় নেই। আমি গলা শুকাই।